ভাইয়া, আমি বলছি সালমা। সালমা কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় সালমা? আমার দেশের বাড়ি ভাইয়া যশোর। আচ্ছা, তো কি উদ্দেশ্য করে ফোন দিচ্ছেন সালমা, সেটা যদি বলতেন। ভাইয়া একটা প্রতিবন্ধন করার জন্য ফোন দিচ্ছিলাম ভাইয়া। আচ্ছা, প্রতিবেদন করার জন্য ফোন দিচ্ছেন, ঠিক আছে। তো আপনার জীবনের গল্পগুলো আর কি দর্শকদের সামনে তুলে ধরবেন, এই তো? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, তো সালমা আপনার দেশের বাড়ি তো কোথায় বললেন? যশোর ভাইয়া। যশোর। আচ্ছা, যশোরের মেয়ে সালমা। তো এখন আপনি বর্তমানে কোথায় থাকেন? যশোরেই থাকেন? হ্যাঁ ভাইয়া, এখন বর্তমানে যশোরে থাকি। আপনার ফ্যামিলিতে কে কে আছে সালমা? বাবা মা আছে? না ভাইয়া, আমার বাবা মা নাই, বাবা মা মারা গেছে অনেক ছোটবেলায়। আমার একটা ছোট বোন আছে, 1 বছর বয়স, আমার মা খেয়ে মারা গেছে। আমার বার একটা বিয়ে করে ফেলছে, আর আমি মামা মামির কাছে থাকি ভাইয়া, অনেক কষ্ট। আচ্ছা, আপনার ছোট একটা বোন আছে, বোনকে রেখে আপনার মা মারা গেছে, হ্যাঁ ভাইয়া, আর বাবা আর একটা বিয়ে করে চলে গেছে। হ্যাঁ, আমাদের 2 বোনের খোঁজ নেয় না। আচ্ছা, এখন থাকেন মামা মামির কাছে? হ্যাঁ, মামা মামি ঠিক মতন ভাত দেয় না, জামা কাপড় দেয় না। এখন ধরো মনের মতন একটা মানুষ চাই যে আমার বোনের আর আমার দায়িত্ব নিতে পারবে। সব সময় তো মানুষ কষ্ট একটা পড়েই আইছে দিবস সামনে, মানুষ কি আর সুখতে দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, তো আপনি এখন কি করেন? আমি আগে সেলাই মেশিন এর কাজ করতাম, এখন বাবুটাকে নিয়ে, আমার ছোট বোনটাকে নিয়ে পারি না বলে মানছে। এখন আমার আর কাজ দেয় না, এখন বাসা বাড়ি একটু থাল বাটি ধুই আমার বোনদের নিয়ে, ওই থাল বাটি ধুয়ে এই কাজ কাম করি আমরা, সংসার চালাই আমার বোন আর আমি। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, বিয়ে শাদী হইলে। বয়স কত আপনার? বয়স জি 18 ভাইয়া। আচ্ছা, 18 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে শাদী হয় নাই। তো আপনার মামা মামির কাছে কেউ প্রস্তাব নিয়ে আসে না বিয়ে শাদীর? মামা মামির কাছে আসে বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে, মামা মামি টাকার জন্য বিয়ে শাদী দিতে পারে না। আচ্ছা, যৌতুক টাকা পয়সার জন্য? হ্যাঁ, মামা মামি যৌতুক পয়সার জন্য বিয়ে দিতে পারে না আমার। আচ্ছা, তো আপনি লেখাপড়া শিখছেন? না ভাইয়া, বাবা মা মারা গেছে তো এর জন্য লেখাপড়া করতে পারিনি। আচ্ছা, এই যে আপনি যুবতী মেয়ে, এখন বাসা বাড়িতে কাজকাম করতে যান, কেউ আপনাকে অফার দেয় না প্রেম ভালোবাসার? দেয় ভাইয়া, দিলে কি হইব, এই যে বললাম না টাকা পয়সা নাই, বিয়ের সাথে কি দিয়ে আমি বসবো। আচ্ছা, প্রেম ভালোবাসা রিলেশন করতে তো আর টাকা লাগে না। তো এখন কেউ বলে না যে আপনাকে বিয়ে শাদী করতে চাই, টাকা পয়সা নিব না, এরকম কেউ অফার দেয় না? না ভাইয়া, এইরকম একটা বলে না। আচ্ছা, তো এখন মিডিয়ার সামনে আসছেন, এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হবেন? হ্যাঁ ভাইয়া, রাজি হবো যে আমার বোনের দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে, আমার যদি বিয়ে শাদী করবে, হেল্প করবে, সাহায্য করবে, পাশে থাকবে সারা জীবনের জন্য, তাকেই আমি বিয়ে শাদী করবো। তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ভাইয়া আমার সাথে দর্শক যোগাযোগ করবে, আমার ফোন আছে, ফোন নাম্বারে। নাম্বারটা আপনি বলতে পারবেন? না ভাইয়া, আমি নাম্বারটা বলতে পারবো না। আচ্ছা, আমি হাতে পাইছি, আমি বলে দিব। আচ্ছা ভাইয়া, আপনি বলে দিন। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম সালমার জীবনের গল্প। বাবা মা নাই, এতিম বলতে গেলেই চলে, থাকে মামা মামির কাছে, তার ছোট একটা বোন আছে, সে চাচ্ছে এখন বিয়ে শাদী করবে যদি তার বোনের দায়িত্ব কেউ নেয়। তো তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে সালমাকে পেয়ে যাবেন, 01617835096। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01617835096। এই নাম্বারে যোগাযোগ করলে সালমাকে পেয়ে যাবেন। তো সালমা, রাত রাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, আপনার কোনো সমস্যা হবে? না ভাইয়া, কোনো সমস্যা হবে না। মামা মামি বলছে যে তুই প্রতিবেদন ছেড়ে মনের মতন মানুষ পেয়ে তোমার বোনের দায়িত্ব গুলো তুই তার সাথে চলে যাও, আমরা বিয়ে শাদী দিয়ে। আচ্ছা, সুন্দর কথা। তো দর্শক, আমরা শুনতেছিলাম সালমার জীবনের গল্প, আজকের মতো এখানেই শেষ করছি। তার বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ হাফেজ।